পুড়ে গেল তরকারি পুড়ে গেল পুড়ে গেল আশ্চর্য তুমি তো ভালো রান্না করতে পারো সব দর্শক জানে রান্না করছে না ওদে ওই মা ক্যামেরা ঘুরো ওই ভেন্ডি তুলে লিয়া চলে আসের মধ্যে সে হ্যাঁ তো আমি কিছু মিছি আনা পানি দি ওই দেখি একবারে খাওয়া এটা তো ভর্তা হয়ে গেছে ভাজি না ভর্তা দর্শক দেখতে পাচ্ছেন এরা প্রত্যেক দিনই পিকনিক করে কিরা কি বাথরুম রেডি হয়ে গেছে বাথরুম কি রেডি হয়েছে আল্লাহ রে বাসনে বাসনে চলে আছে ভাই পথে দেখেন মুখ দেখেন কিরকম করতেছে সেই বাসটা মনে আছে কি বাথরুম রেডি হয়েছে আপনার না বাথরুম কমপ্লিট হয়নি কতটুকু বাকি আছে আজকাল গাতা পর্যন্ত হয়েছে দুই দিন পানি দেওয়া লাগবে ভিজিনি লাগবে তারপরে দুনুবার হাতে রান্নায় যদি এত বাসনা ওঠে খাতি লাগে না জানি কি বাসনা লাগে কি ব্যাপার ই দিছাও কে বলে শামুক কে ওর ভিতর ভালো তো আগে ভাগে রাই দিলি গেছে না তো সব খাই নি তো হ্যাঁ দেখিন কি হয়েছে ওরকম করতে গেল ইঁদুরের মতো করতেছে কেন যান দেখে আসেন কই রান্না করছে ও ঘরে নাই ও ঘর ফাঁকা পাইছেন কই দেখি কি খাবার খাই ফেলেছে মানুষ সব খাই ফেলেছে আমি কিচ্ছু খাইনি ভাই না বাসনা তোর পেট দেখি তোর পেট বাসনা করছে পেট কি বাসনা করে নাকি কি থাকো কি না দিলে এত বেল ভরি বাটেই নাই হ্যাঁ কি ভাজি শেষ ওইটা খাবো কাল কলা দেখে খাইছি না ওদের দিয়ে দিছি খাওয়াতে ভাগ কি রে তোরা ভাই জৈবন কোনদিন আসলি না দেহে একটু মুখ দেহে তুই সাজিয়েছিস নি আজ একটু সাজিয়েছিস জালসাই যাব মনে হচ্ছে বুঝতে পারিস জালসাই যাবো মনে হচ্ছে টুনু টুনু টুলু টুলু কামরুল ভাই মনে হয় জাল সাথে যাবে যেন না কয়ে আসছে চল যাই চল সব জালসাই যাও চল সব গেলি আপনার কি হবে নাকি দাদা জানেন না দেখ তোর এক দর্শক কথা কবে এ দর্শক আসলে যে ছোদে থেকে আসলে লতা বাঁধিনের দর্শক হঠাৎ আজকে ফোন দিয়ে কথা কবে মনে হয় আসলে ভালো মন্দ মানে শাক ভাত খাওয়ার কথা কবি আসসালামু আলাইকুম তুমি একটু ছাগল টাগল কিনে দিবি ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আপু ভালো আছেন হ্যাঁ ভালো আছি তোমাদের গান শুনে তো অনেক ভালো লাগে আমার মনে হচ্ছে কি সরাসরি দেখতে পারলে আরো ভালো লাগতো আমি চলে আসেন আর আমার জন্য খাওয়া লিয়ে আসেন এ পড়িস নি দাদা তোমার
খিচুড়ি তো পেটে গেদা আসলে প্রিয় খাওয়া সবাই হয় আপনারা হয়েছিল আপনার গেদার জন্য একটা ছাগল কিনতে না খেতে দেব না একটা ছাগল কিনে দিয়ে না খেতা দেবো না আপনাদের মতনই মা হবে দোয়া করবেন আচ্ছা যাক ছাগল দিবেন তাক ছাগলকে দিবেন না লেবলা কিছু লেবলা আসলে আপা কিছু মনে করবেন না আসলে কেন বললাম কথাটা মানে আমার একটা ইচ্ছা বুঝছেন আমার একটা ইচ্ছা আচ্ছা ছেলে হলে তো দুইটা ছাগল লাগবে আচ্ছা ছেলে হলে দুইটা না না লেট করা যাবে না তো আগে কত তাড়াতাড়ি দেয়া লাগবে এইজন্য তো এই একটা আশা যে মানে একটা হোক তা তো বলতে পারতাম যে লতার বাচ্চা আসলে একটা আখিতা দেয়া যে তাই কেউ কিছু মনে আপনি কিছু মনে করবেন না যে চায় নেস আসলে চাই না লতার জন্যই বলতেছি ঠিক আছে এইটু তো কথা একটা গজল আছে না চক্ষু মিলিয়া দেখনি চাইয়া নাম্বার দিয়া আছে ভিডিওতে আপনি আপনি চোখ দিয়ে দেখেন নাই তো ওই জন্য ভিডিওতে আছে ডেসক্রিপশনে আছে সব জায়গায় আছে অ্যাবাউটে আছে ঠিক আছে তো কথা বলছেন আসলে দুইটা ক্যামেরা চলতেছে হ্যাঁ ক্যামেরার মধ্যে আপনার সাথে কথা বললাম তো আসলে ওই কথা বলবো না আমরা তোমার ক্যামেরা প্যাট হচ্ছে না ও যদি প্যাট হয়ে থাকে আমার শ্বশুর বাড়ি আজ ছুটা না মানে হ্যাঁ পলাশ বাড়ি মানে গাইবান্ধা তো গাইবান্ধা না আর আমার শ্বশুর বাড়ি আজ ছুটা লাইবাড়ি বাজার লতা একটা গান শোনা দাও আজান দিচ্ছে তো ভাই ও আজান হচ্ছে আজান হচ্ছে না একটা গান শোনা হবে সব ব্যথা নীরবে শুইব বন্ধু রে